প্রত্যাখ্যান, রিজেকশন, এক ভারী মন খারাপ করার শব্দ। সে বাংলা, ইংরেজি, ফার্সি, হিব্রু যে ভাষাতেই হোক না কেন, আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময়ে প্রত্যাখ্যাত হতে হয়। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছ থেকে 100 টাকার খুচরো করতে গিয়ে, কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো এক সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতেই রিজেকশন, তাও বা মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি হঠাৎ একদিন তোমাকে চিনতে অস্বীকার করে, যদি আচমকা একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? তো মর্দ হোতা হ্যায় উসে দর্দ নেই হোতা হ্যায়। বহুকাল আগে অমিতাভ বচ্চনের এই সংলাপকে মূল মন্ত্র করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় অনেকেই, কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয়। জি, মর্দ কভি দর্দ হোতা হ্যায়, প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের কল্পেও জল গড়িয়ে পড়ে, কিন্তু সে জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস। এখন অবশ্য সমাজে আরো একটা কথা বলার প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক, কিন্তু সত্যি কি তাই? সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি একজন পুরুষ শুধুমাত্র খুঁজে বেড়ায় এক নারী শরীর? ব্রেকআপের পর মুভ অন করতে তাদের সত্যি কি 2 থেকে 3 দিন সময় লাগে? আগে না, প্রতি বছর দুর্গাপূজোয়, সরস্বতী পূজোয়, ঈদে, ক্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়, ফুচকার স্টলে গিয়ে ঝগড়া করে, ওলা উবের দেরিতে আসলে অস্থির হয়ে যায়, একটু খেয়াল করলে দেখতে পাবে সেই সব থেকে অনেকটা দূরে থাকা কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে শূন্য দৃষ্টিকোণে। ফ্রেন্ড, ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যাটা একা একা। একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়ায় এমন অনেক বৃদ্ধির হদিস পেয়ে যাবে যিনি তার যৌবন কালের সেই প্রেমিক প্রেমিকার স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে। বিয়েই করেনি, আছে আছে এমন পুরুষও আছে যারা টিউশন পড়ানোর মাইনের টাকা থেকে আজও প্রেমিকার জন্য গোলাপ কেনে, যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেজন্য দিন রাত এক করে পড়াশুনো করে একটা ভালো চাকরি জোগাড় করার উদ্দেশ্যে, যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে, যখন তাদের মন ভাঙে তারা না পারে কাউকে বলতে আর না পারে হাউ হাউ করে কাঁদতে, না পারে সব ছেড়ে ছুড়ে কোথাও একটা চলে যেতে, তাদের থেকে যেতে হয় রাতের পর রাত জেগে গান শুনিয়ে, দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলে ছকছকে করে দাড়ি গোপ সেভ করে বেরিয়ে যেতে হয় বাস, অটো, মেট্রো, বাইকে চড়ে, হাসতে হয় সবার সঙ্গে, কলেজের অ্যাসাইনমেন্ট জমা করতে হয়, বসের গালি গালাজ খেতে হয়, অফিস, বাজার, দোকান করতে হয়, সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে হয়। কিন্তু এইভাবে আর কতদিন? তোমরাও তো সত্যিকারের ভালোবেসেছিলে, তোমরাও তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক, তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না, অথবা একটা ছোট্ট ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে। যারা সেদিন তোমার হাত ছেড়ে চলে গেছিল তারা তো ভালো আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না? আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষুনি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়তে, আমি শুধু এটুকুই বলছি
লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলো, এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, দুধের সাথে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো, তোমার প্রিয় রেস্টুরেন্টে তোমার সেই প্রিয় আইটেমটি আজও তোমার অপেক্ষায়, বিরিয়ানি কষা মাংস, তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে কেউ একদিন এসে আবার তোমার হাতটা ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কখনো ছাড়বে না, সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন। মিলিয়ে নিও